হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে শপিংয়ে চলে আসলাম। আসলে আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা আছে, আসলে ওর উইন্টারের জন্য আর কি কিছু সোয়েটার কিনবে, তো সেই জন্য মার্কেটে আসলাম। আর এমনিতে দেখা যায় যে সময় পাওয়া যায় না, তো যেহেতু আর কি একটু সময় পেয়েছি, সবাই মিলে একসাথে বের হলাম। আর ক্রিসমাস উপলক্ষে ওইখানে আর কি একটা মহিলা আর একটা পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই, মানে যাদের বাসে বিড়াল আছে তাদেরকে বিড়ালের খাবার দিচ্ছে, মানে ওই কোম্পানি থেকে আর কি ওরা এসেছে। তো আমরা ঘুরে ফিরে দেখতেছি, আর যেহেতু শনিবার দিন ছিল তো মোটামুটি একটু মানুষই ছিল, কারণ শনিবার মার্কেটটা খোলা থাকে, রবিবার তো বন্ধ। আর শনিবার মোটামুটি সরকারি অফিস আদালতগুলো আর কি বন্ধ, তো সেই জন্য মোটামুটি একটু ভালোই মানুষ থাকে, স্কুলও বাচ্চাদের বন্ধ থাকে, তো বাচ্চাদের যা কেনাকাটা অনেকেই বাচ্চাদের নিয়ে এখানে আসেন। আর মার্কেটটাও কিন্তু ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক আগে থেকেই আর কি। তো আমাদের কেনাকাটা শেষে আমরা একটা আর কি কসমেটিক্সের দোকানে ঢুকলাম, তো সেখানে ঢুকতে এরকম আর কি কসমেটিক্স বক্সগুলো সাজানো, তো সেগুলো দেখে আর কি, মানে এর আগেও আমি দেখেছি নেইনি, তো আজকে এসে আর কি আমি বলতেছি যে আমার একটা এরকম দরকার, কারণ আমি নিব কিন্তু এখন না, পরে নিব। কিন্তু বাবা ছেলে মানে আর কথা আমার শুনলই না, তারা সেটা নিয়েই নিল। আর আমি আসলে এত সাজুগুজু পছন্দ করি না, বা করাও হয় না আর করতে পারিও না, তো দেখা যায় আমার ওরকম মেকআপ আইটেমও নেই, আমি শুধু যাই আছে দেখা যায় একটা লিপস্টিক, লিপ লাইনার আর একটা কাজল, আইলাইনার এই আর কি, আর হয়তো একটা আইশ্যাডো প্যালেট আছে। তো আমার আসলে দেখা যায় কসমেটিক্স কেনার প্রতি এত ইন্টারেস্ট নেই, তারপরেও কেন জানি এই বক্সটা দেখে আর কি ভালো লাগতেছিল, তো ভাবলাম যে এটা কিনলে হয়তো ভালো হবে। তো আমার ইচ্ছা ছিল যে নিউ ইয়ারের পরে কিনবো জানুয়ারিতে, কিন্তু না, ওরা এখনই নিয়ে নিয়েছে। আর চুপ বলতেছিল যে তোমার তো কালকে 1K হয়েছে, তো সেজন্য আমরা তোমাকে এটা গিফট দিলাম, তো তারা নাকি আমাকে 1K উপলক্ষে আর কি, 1K সাবস্ক্রাইবার্স উপলক্ষে এটা আমাকে গিফট করেছে। তো আমাদের এখানে দেখা যায় তেমন পার্টি টাটি ওরকম হয় না, বছরে হয়তো দুই একটা পার্টি হয়, তো তখন যদি একটু সাজুগুজু, আর আমি যেহেতু হিজাব পরি তো এত আসলে বেশি করা হয় না, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ভিতরের দিকটা কীরকম। তো এটার ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর কালারের অনেকগুলো আইশ্যাডো আছে, তো এখানে আছে 36টা আর কি কালারের আইশ্যাডো, আর ভিতরে আছে আরো 24টার মতো। তো প্রত্যেকটা কালারই এত এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আসলে আমার এরকম আর মানে এইসব কালারেরই পছন্দ বেশি, হালকা কালার আমার ভালো লাগে না, কারণ ওইগুলো আসলে আমার সাথে মনে হয় যায় না, একটু এরকম গাঢ় কালারেরই খুব পছন্দ আমার। আর ভিতরে আছে একটা আই পেন্সিল আছে, একটা লিপ লাইনার আছে, আর একটা মাস্কারা আছে, আর তিন চারটা ব্রাশ আছে এই আই শ্যাডো গুলো আর কি ইউজ করার জন্য। তো এতগুলো আই শ্যাডো দেখেই আসলে আমার এই বক্সটা ভালো লেগেছে, কারণ আমি আর অন্য কিছু ইউজ করি না, মানে চোখে একটু হালকা পাতলা আই শ্যাডো ইউজ করি। তো যাই হোক, এখন আমি পুরো বক্সটা আর কি এখানে খুলে নিলাম, তো এখানে আরও আছে মানে উপরে আছে 36টা আর নিচের দিকে আছে 24টার মতো, 24টাই আর কি আই শ্যাডো, তো খুবই ভালো লেগেছে আর কি এতগুলো কালার আমি একসাথে পেয়েছি। তো এখানে আসলে ব্লাশন বা ফেস পাউডার, তারপরে যে মানে মুখে লাগানোর যেই পাউডারগুলো আছে, তো ওইগুলো আসলে আমি কিনতে পারি না, মানে বুঝি না আর কি যে আমার স্কিনের সাথে কোনটা আর কি ভালো যায়। তো
এরকম হয়েছে যে দু একবার কিনেছি, পরে দেখি যে স্কিনে ব্যবহার করলে আরও মানে কালো দেখা যায় বা একটু অন্যরকম লুক আসে, তো সেই জন্য ওগুলো আর ব্যবহার করা হয়নি। তো সেজন্য আর আমি ওগুলো ইউজও করি না আর কিনিও না। তো এই বক্সে আসলে এতগুলো আই শ্যাডো একসাথে পেয়েছি, তো সেই জন্য আর কি ভালো লেগেছিল। আর এখানে কয়েকটা ব্লাশন আছে, আর নিচে আছে কয়েকটা লিপ গ্লস আর লিপস্টিক। তো খুবই ভালো লেগেছে আমার কাছে এই বক্সটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যারা মেকআপ পছন্দ করেন তারা তো, আমি আশা করি যে এই বক্সটা আপনাদের ভালো লাগবে। আর এটার পিছনে আসলে লেখা আছে যে এখানে কয়টা আইটেম আছে আর কি কি আছে। তো উপরে আছে 36টা আই শ্যাডো, নিচে 24টা আই শ্যাডো, তারপরে ব্লাশ অ্যান্ড লিপস্টিক, লিপ গ্লস, তারপরে আছে আর মানে পাউডার, ব্রাশ মানে আই শ্যাডো ইউজ করার জন্য আর কি, ব্লাশ অ্যান্ড ব্যবহার করার জন্য ব্রাশ, লিপ লাইনার, তারপরে একটা আই পেন্সিল, মাস্কারা, এই আর কি আইটেম। তো এই বক্সটা টোটালি আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। আর এইসব দেশে আসলে কোনো জিনিস মানে কোয়ালিটি খারাপ হয় না, ভালোই হয়। তো দেখা যায় নিশ্চিন্তে কিনা যায় যে এগুলা স্কিনে ইউজ করলে কোনো রিয়্যাক্ট হবে বা স্কিনে কোনো প্রবলেম হবে, সেই টেনশনটা আসলে আর থাকে না। তো যাই হোক, যারা স্বাস্থ্য পছন্দ করেন তারা তো আসলে অনেক কিছু জানেন, অনেক মানে কসমেটিক কেনা হয়। আমার আসলে এগুলোর প্রতি এত একটা ইন্টারেস্ট নেই। তো আজকে হঠাৎ কেন জানি দেখে ইচ্ছা করলো যে একটা কিনি, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে দরকার হয়। আর এখানে তো আর অন্য কেউ থাকে না, বাংলাদেশে তো দেখা যায় যে মানে সব আমাদের নিজের দেশে, একজনের একটা কিছু না থাকলে আরেকজন থেকে শেয়ার করা যায়, কিন্তু আমাদের এখানে তো আর এটা হয় না। তো দেখা যায় যা আছে নিজের যা আছে তা দিয়ে আর কি কাজ সারতে হয়। তো আমার এটা ভালো লেগেছে, তাই আর আমার ছেলের জন্য বিশেষ করে উৎসবের জন্য আর কি এটা নেওয়া হয়েছে। ও আমাকে খুব জোর করতেছিল যে মা নেও, এটা নেও, ভালো হবে, এখানে অনেক কিছু আছে। তো প্রত্যেকটা কাজে আসলে সে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার এই ইউটিউবে আসা, ইউটিউবে ভিডিও শেয়ারিং করা, সেখানেও কিন্তু সে আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক সাপোর্ট করে। তো যাই হোক, সেই কথা না হয় আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো আমার এই মেকআপ বক্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর আপনাদের ভালো লেগেছে কিনা সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।